নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/3/2023 আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে হাজির হলাম। আজকেও পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাতে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসুন সেটা দেখে নেবো, কোন জেলায় কখন বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। আজ রবিবার, ছুটির দিন, ভ্যাবসা গরম থেকে মুক্তি পেতে চান আম বাঙালি। আবহাওয়া যেন কল্পতরু, সপ্তাহের শেষে বদলেছে রূপ। রবিবার থেকে বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া, অর্থাৎ আজ থেকেই স্বস্তি ফেরাতে পারে বৃষ্টি। 9 জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে নয়, ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, উত্তর পূর্ব রাজস্থান থেকে দক্ষিণে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, আর সেই কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির ভুকুটি। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াও রবিবার জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। একসঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উষ্ণতা 34°C-এর কাছাকাছি থাকতে পারে, সর্বনিম্ন 26°C এবং আপেক্ষিক আর্দ্রতা 90%, সর্বনিম্ন 37% এবং আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বদলে যেতে পারে আবহাওয়ার গতি। বিকেলের দিকে শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আগামী 5 দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যা হোক, আবহাওয়া সংক্রান্ত আপডেট শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।